খুবই প্রয়োজনীয়, প্রতিটি পরিবারের এই হেলথ টিপসটি খুব দরকার। যেমন আপনার ব্যথা হয়, ব্যথা ঘাড়ে, মাজায়, পায়ে ব্যথা হতে পারে, আপনার যদি ঘরে ফিজিওথেরাপি চিকিৎসা কিছুটা হলেও যদি আপনি করতে পারেন, আপনি এক্সারসাইজ করতে পারেন, আপনি ঠান্ডা গরম শেক যেটা দরকার সেটা করতে পারেন, তাহলে আপনার কষ্ট কিছুটা হলেও উপশম হতে পারে। তবে মনে রাখবেন যে কোনো ধরনের ব্যথার সমস্যার ক্ষেত্রে প্রথমে একজন নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন চিকিৎসক দেখাবেন যিনি আপনার এই আপনার কষ্ট সম্পর্কে যার অনেক ধারণা আছে। ওকে, যেমন আপনার পায়ে ব্যথা, কোন পায়ে? ডান পায়ে। তো ডান পায়ে ব্যথার জন্যে যদি এটা বেশি দিনের ব্যথা হয় তাহলে আমরা গরম বা ওয়ার্ম কম্প্রেশন দিতে বলি, আবার যদি অল্প দিনের হয় তাহলে আমরা ওখানে ঠান্ডা শেক দিতে বলি এবং আমরা স্ট্রেসিং করতে বলি। স্ট্রেসিং করার জন্যে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে দেখে আপনি কোথায় কষ্ট সেটা দেখে আপনি স্ট্রেসিং করতে পারেন। আপনার পায়ের ব্যথা, যদি পায়ের সামনের দিকে হাঁটুর উপরের মাংসে ব্যথা হয় তাহলে এই আপনি দুইভাবে এটা করতে পারেন, দাঁড়িয়ে পায়ের গোড়ালি ধরে পেছন দিকে টানতে পারেন উইথ এ সাপোর্ট একটা কিছু ধরে, অথবা উপর হয়ে শুয়ে হাঁটু বাঁকা করে আপনার গ্লুটস মাসেলের সঙ্গে হিল লাগাইতে পারেন। এছাড়া আমরা বলি স্ট্রেসিংয়ের পরে স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করার জন্যে। অনেক সময় আমরা ব্রিদিং এক্সারসাইজের কথা বলি, পুশ আপের কথা বলি, এ সবগুলোই আপনি আমার ইউটিউব চ্যানেলে পাবেন। আগে নির্ভর করে আপনার কোথায় কষ্ট তার উপরে সেই অনুযায়ী এটা আমরা করি। মাজার জন্যে আমরা ক্যাট অ্যান্ড ক্যামেল, অর্থাৎ আপনি দুই হাত দুই হাঁটুর উপরে এরকম ফোর পয়েন্ট নিলিং বলি করে আপনি পিঠটাকে উঁচু করা নিচু করা, উঁচু করা নিচু করা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন, এটা করতে পারবেন। এরপর আপনি চিত হয়ে শুয়ে আপনার মাজাটাকে উঁচু করতে পারেন, নিচু করতে পারেন, উঁচু নিচু। এরপরে সবসময় মনে রাখবেন যে আমাদের বসা, পোশ্চারাল পজিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা কীভাবে বসে আছি সে অনুযায়ী বসবেন। আমাদের আমাদের যেভাবে বসলে কষ্ট বেড়ে না যায়, যেটা সঠিক বসার ভঙ্গি আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারেন, সেখানে আমরা বলেছি বসার জন্যে হাঁটু কেমন থাকবে, মাজা কেমন থাকবে, আপনি কেমন থাকবেন সেভাবে বসবেন। বসাটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর আমরা সারাদিনে অধিকাংশ লোকই বেশি সময় বসে কাজ করি, বসে থাকি, সকালে ঘুম থেকে উঠে আমরা কয়েকবার বসি বিভিন্ন ফাংশনের জন্যে, অফিসে গিয়ে অধিকাংশ লোকই বসে কাজ করে, সুতরাং বসার ভঙ্গি খুব ইম্পর্ট্যান্ট।